আব্দুল্লাহ বিন তামিম দুহাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ও আকাশের মালিক ও জমিনের মালিক, তুমি যদি আমার ইজ্জত রক্ষা করো আমি এই লোকটাকে মুসলমান বানায় দিলাম। ও প্রভু, মুসলমান হওয়ার সাথে সাথে আমি তার সাথে ওয়াদা করেছি তার চক্ষু ভালো করে দিব তোমার অনুমতিতে। এ প্রভু, আমারে বেইজ্জত কইরেন না, দয়া করে গো প্রভু এই অন্ধ লোকটাকে তুমি ভালো করা দাও, এই লোকটার চোখটা ফিরিয়ে দাও রে প্রভু। খোদার কুদরত বোঝা যায় না, এই অন্ধ লোকটা যখন কালেমা পড়লো, কালেমা পড়তে দেরি হয়েছে কিন্তু অন্ধ লোকটার দুটা চোখ ফুটে সে সুস্থ হতে এক সেকেন্ডও দেরি হয় না। সঙ্গে সঙ্গে এই লোকটার চোখ ফিরে পাইল। এখন সারা রাষ্ট্রে আরো বড় ধরনের ভাইরাল অবস্থা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির ভাইরাল হয়ে গেল, এই রাহিব যে ইমানদার ছিল উনিও ভাইরাল হয়ে গেলেন। কি ঘটনা ঘটল, বাদশার কাছে সেই সংবাদটা চলে গেল। বাদশাহ দেখালো রাহিবকে, ইমানদারকে এবং আব্দুল্লাহ বিন তামিরকে, আর অন্ধ লোকটা যে মুসলমান হয়েছে তিনজনকে। বাদশাহ ইউসুফ জুনওয়াজ দেখায় নিল তার রাজ দরবারে। দেখে নেওয়ার পরে কি ঘটনা ঘটল রে, বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলল, এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে তোমার থাকো আর আমার বিরুদ্ধাচরণ করো তোমরা মুসলমান হয়ে গেলে। এই রাহিব ইমানদার ব্যক্তিকে, যার হাতে আব্দুল্লাহ বিন তামির মুসলমান হয়েছে, এই লোকটাকে এবং জন্ম অন্ধকে যে মুসলমান হয়েছে ওই দুইজন লোককে লক্ষ লক্ষ মানুষের সামনে কঠিন নির্যাতন দিয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য শহীদ করে দিল। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা অভিশাপ লানত আমার পক্ষ থেকে আসহাবুল উখদুদ গর্তওয়ালাদের উপরে, আমি আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ যে গর্তওয়ালারা গর্ত করে গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছিল। আল্লাহ তাআলা সূরায়ে বুজে চারটা কসম কে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানেরা, তোমরা ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলেন, বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, এ আমার প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মন ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না গো বিশ্ব নবী। এ নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, সূরায়ে বুজে চারটা কসমকে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারিযাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীতের একটা ঘটনা বলে বলেন, চারটা কসম কে বলেন, গর্তওয়ালাদের উপর আমি আল্লাহর অভিশাপ, আমি আল্লাহর লানত, যে গর্তওয়ালারা গর্ত করে যে গর্তের মধ্যে আগুন ধরিয়েছিল এই গর্তওয়ালাদের উপর আমার পক্ষ থেকে লানত। বিশ্বনবীর জন্মের 70 বছর আগে ইয়ামনের এক বাদশা ছিল, তার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি ছিল বলেন? ইউসুফ জুনওয়াজ, সে ছিল বাদশাহ, রাষ্ট্রপ্রধান। তো তখনকার সময়ে রাষ্ট্র পরিচালনা করতে যাইয়ে কি করত, তাদের সাথে গণক রাখত, তাদের সাথে জাদুকর রাখত। জাদুকররা তাদেরকে বিভিন্ন সংকট মুহূর্তে বিভিন্নভাবে পরামর্শ দিত। তো জাদুকর বার্ধক্য বয়সে উপনীত হল, বাদশাহ জুনওয়াজকে বলতেছে যে, মহারাজ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কোন সময় আমি মারা যাই বলা যায় না, আপনি আপনার এলাকা থেকে, আপনার রাষ্ট্র থেকে একজন মেধাবী, একজন ভালো জ্ঞানী একটা ছেলে বের করে আমার কাছে দেন, আমার জাদুবিদ্যাগুলি তাকে শিখাই দিবেন। বাদশাহ ইউসুফ জুনওয়াজ তিনি
রাষ্ট্রের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে মানুষ লাগিয়ে তার সৈন্য গুলি লাগিয়ে খোঁজাখুঁজি করে একটা জ্ঞানী ছেলে বের করে বের করলো, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামির। তার নাম কি? আব্দুল্লাহ বিন তামির। তো বাদশার নাম শুনে তো মনে হয় এই কি হবে, মুসলমান হবে, ঠিক না? আর আব্দুল্লাহ বিন তামির তার কথা, তার নাম শুনে তো মনে হয় মুসলমান হবে। আসলে দুইজন চিনা, একজন মুসলমান না, বাদশা ইউসুফ জুন ওয়াজ সেওয়াকি কাফের, আব্দুল্লাহ বিন তামির সেওয়াকি কাফের। তো আগেকার নবীগণ অনেক নবীরা তো বাদশাহ রাজা বাদশা ছিলেন, ঠিক কিনা বলেন? নাকি আমরা আমাদের দেশের যাদের ভিতরে দিনের বুঝ নাই, মুসলমান হয়ে পশু, এরা মনে করে যে হুজুরদের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জগতে আর নাই, ঠিক কিনা বলেন? কিছু বেঈমান মুসলমানদের মধ্যে কিছু মানে একদম নিকৃষ্ট মুসলমান যেগুলি, এগুলি মনে করে হুজুরদের মতো আর নিচু লোক হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই আকীদা যাদের আছে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ হুজুর কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা বলেন? ছিলেন না? যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো আগেকার ইউসুফ আলাইহিস সালাম উনি তো বাদশা ছিলেন, তো সুন্দর সুন্দর নাম রেখে দেখে তারা নাম রাখলো। যাই হোক, আমরা সামনে বাড়ি, ঘটনা লম্বা করবো না। তো বাদশাহ ইউসুফ জুন ওয়াজ সে তার গণককে বললো, আবদুল্লাহ বিন তামির যে ছেলেটাকে নিয়ে আসছে আলোচনা বোঝার চেষ্টা করবেন বাবারা। তো বাদশাহ ইউসুফ জুন ওয়াজ তিনি রাষ্ট্রপ্রধান, তার গণককে বললো যে তুমি তোমার জাদুবিদ্যাগুলি শিক্ষা দাও, তোমার জাদুবিদ্যাগুলি কি করো, শিক্ষা দাও। তো আবদুল্লাহ বিন তামিরকে তার জাদুবিদ্যা শিক্ষা দিতেছে, উনি বাড়িতে যান। আবদুল্লাহ বিন তামির বাড়ির থেকে ঠিক টাইমে আসে গণকের কাছে, আবার ঠিক টাইমে বাড়িতে বসতেছে, এভাবে কয়েকদিন আসা যাওয়া করতেছে। কয়েকদিন আসা যাওয়া করলে পথিমধ্যে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? ঘটনাটা হলো লোকজনের মুখ থেকে শুনলো গণক এবং আবদুল্লাহ বিন তামিরের বাড়ির মধ্যখানে একজন গণক বসবাস করে, কি করে, একজন পাদ্রি বসবাস করে, একজন রাহিব বসবাস করে। রাহিব মানে ইসাই ধর্মের ইমানদার, মানে আগেকার নবীদের ধর্ম গ্রহণ করে উনি কিন্তু একজন ইমানদার, আল্লাহওয়ালা, একজন বড় আলেম। তো বাদশাহ কি বলে, ইউসুফ জু নওয়াজ যে নির্ধারণ করছে আবদুল্লাহ বিন তামিরকে গণকের কাছে আইসা তার জাদুবিদ্যা শিখবে, প্রতিমধ্যে হঠাৎ করে তার মনে আসলো যে যাই না রাহিবের কাছে। রাহিব মানে ইমানদার, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। রাহিব মানে কি? ইমানদার। গণক এবং আবদুল্লাহ বিন তামিরের মধ্যখানে একজন রাহিব থাকে, সে হলো ইমানদার, সে মুসলমান। তো আবদুল্লাহ বিন তামির যে ছেলেটা জাদুবিদ্যা শিখে, তার মনে মনে আসলো যে আমার তো মেধা অনেক ভালো, আমি দেখি না কি বলে সেই এই রাহিবে, সেই ইমানদার ব্যক্তি কি বলে, তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করি না। তো একদিন আবদুল্লাহ বিন তামির তার বাড়ির থেকে বের হয়ে গণকের কাছে আসবে, প্রতিমধ্যে গেল রাহিবের কাছে, ইমানদারের কাছে। ইমানদার যাওয়ার পরে সে কিছু কথা বলল, ইসলাম ধর্মের কিছু কথা বলল, শুনে ভালো লাগলো। দ্বিতীয় দিন আবারও গেল, তৃতীয় দিন আবারও গেল, এভাবে প্রতিদিন যাইতে গণকের কাছে আসলে একটু দেরি হয়, গণকে আবদুল্লাহকে মারে। আবার গণক থেকে বাড়ির যাইতে একটু দেরি হয়, নির্ধারিত টাইম থেকে দেরি হয়ে যায়, বাড়ির মানুষের মারে। আবদুল্লাহ গণকের কাছে আসলে একবার মার খায়, আবার বাড়িতে গেলে মার খায় যে এত সময় হয়ে গেল, কোথায় কি করো, এত দেরি হলো কেন, এই বলে বলে গণকও মারে আবদুল্লাহকে। এইদিকে বাড়িতে গেলে বাড়ির মানুষেরও আবদুল্লাহকে মারে। এই অবস্থাতে একদিন আবার জাদুবিদ্যা শিখবে, গণকের কাছে আসতেছে আবদুল্লাহ। প্রতিমধ্যে পাহাড়ি রাস্তা, খুব চিকন রাস্তা, এই রাস্তার মধ্যে একটা বিশাল বড় একটা ভাগ বসা আছে, চতুর্দিকে দুয়ো রাস্তায় দুয়ো দিকে এপার ওপার, দুয়ো রাস্তার দিকে মানুষের জাম গ্যাদারিং শুরু হয়ে গেছে। মানুষ কিভাবে পারাপার হবে, কোনো সুরত পাচ্ছে না, কোনো পথ পাচ্ছে না, এবং মানুষ সবাই বিত স্বতন্ত্রস্ত হয়ে গেছে, কারে জানি কখন খেয়ে ফেলে, কি দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ বিন তামির এইদিকে উনি আবার রাহিবের কাছে যাইতেন, ইমানদারের কাছে যাইতেন, তিনি কিন্তু ইমানদারের হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলবেন না, খেলা শুরু হয়েছে নি। আবদুল্লাহ বিন তামির উনি মনে মনে ভাবলেন
একটা ছোট্ট একটা কঙ্কর হাতে নিয়ে, একটা পাথর হাতে নিয়ে বাঘকে টার্গেট করে বলল যে বাঘ, যদি আমার গণকের ধর্ম যদি সত্য হয়, গণকের ধর্ম যদি গণকের আল্লাহ যদি সত্য হয়, তাহলে তুমি, আমি তোমার উপরে আমি পাথরটা মারবো, তুমি মরবাই না। আর বলল, আর যদি আমার, আমি যার কাছে ইমান এনেছি, যার কাছে মুসলমান হয়েছি, সেই রাহিমের ধর্ম যদি সত্য হয়ে থাকে, তার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, পাথর তোমার উপরে আমি মারার সাথে সাথে তুমি মরে যাবে। এই কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরটা মারলো বাঘের উপরে, বাঘের একদিকে লাগলো আর একদিক থেকে বের হয়ে গেল পাথরটা, বাঘটা সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে চিরবিদায় হয়ে গেল, মানে মারা গেল। সুবহানাল্লাহ, বলবেন না আশ্চর্য না? এই দিকে সারা রাষ্ট্রের মধ্যে বলাবলি শুরু হয়ে গেল, পুরা হুরুস্তুল রাষ্ট্রের মধ্যে আব্দুল্লাহ বিন তামির নামে, আব্দুল্লাহ বিন তামির নামে একটা ছেলে, সে এমন বিদ্যা অর্জন করছে, সে বাঘের উপরে ছোট্ট একটা পাথর দিয়েছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। এইদিকে একটা জন্ম অন্ধ একটা ব্যক্তি ছিল, জন্ম অন্ধ একটা লোক ছিল, সে মনে মনে ভাবলো যে আমি তো জন্ম অন্ধ, আমি যদি সেই লোকটার কাছে যাই, আমার চোখটা যদি সে ভালো করে দিতে পারে, তাহলে তো আমার কত বড় উপকার হয়ে যাবে। এই জন্ম অন্ধ লোকটা আব্দুল্লাহ বিন তামিরের কাছে আসলো, আসার পরে বলতেছে যে তুমি তো অনেক বড় বিদ্যা শিখে ফেলেছো, তুমি আমাকে যদি দয়া করে আমার চোখটা যদি ফিরায় দাও, তাহলে তোমার কাছে, আমার রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করব। আব্দুল্লাহ বিন তামির বলল যে তুমি যদি মুসলমান হয়ে যাও, তাহলে আমার রব, আমি যে রবের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যে রবের নামে, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করব, আমার আল্লাহ তোমাকে ভালো করে দিবে। সেই জন্ম অন্ধ লোকটা বললো যে ঠিক আছে, তুমি যদি আমার চক্ষু ভালো করতে পারো, আমি মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ বিন তামিম দুহাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ও আকাশের মালিক, ও জমিনের মালিক, তুমি যদি আমার ইজ্জত রক্ষা করো, আমি এই লোককে মুসলমান বানায় দিলাম, ও প্রভু, মুসলমান হওয়ার সাথে সাথে আমি তার সাথে ওয়াদা করেছি, তার চক্ষু ভালো করে দিব তোমার অনুমতিতে। এ প্রভু, আমার বেইজ্জত কইরেন না, দয়া করে দাও প্রভু, এই অন্ধ লোকটাকে তুমি ভালো করা দাও, এই লোকটার চোখটা ফিরিয়ে দাও রে প্রভু। খোদার কুদরত বোঝা যায় না, এই অন্ধ লোকটা যখন কালেমা পড়লো, কালেমা পড়তে দেরি হয়েছে, কিন্তু অন্ধ লোকটার দুইটা চোখ ফুটে সে সুস্থ হতে এক সেকেন্ড দেরি হয় না। সঙ্গে সঙ্গে এই লোকটার চোখ ফিরে পাইল, এখন সারা রাষ্ট্রে আরো বড় ধরনের, আরো বড় ধরনের ভাইরাল অবস্থা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির ভাইরাল হয়ে গেল, এই রাহিব যে ইমানদার ছিল উনিও ভাইরাল হয়ে গেলেন। কি ঘটনা ঘটল, রাত বাদশার, বাদশার কাছে সেই সংবাদটা চলে গেল, বাদশা দেখালো রাহিবকে, ইমানদারকে এবং আব্দুল্লাহ বিন তামিরকে, আর অন্ধ লোকটা যে মুসলমান হয়েছে, তিনজনকে বাদশা ইউসুফ জুনুয়াজ দেখায় নিল তার রাজ দরবারে। কি ঘটনা ঘটল রে, বাদশা ইউসুফ জুনুয়াজ বলল, এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে তোমার থাকো, আর আমার বিরুদ্ধাচারণ করো তোমরা মুসলমান হয়ে গেলে। এই রাহিব ইমানদার ব্যক্তিকে, যার হাতে আব্দুল্লাহ বিন তামির মুসলমান হয়েছে, এই লোকটাকে এবং জন্ম অন্ধকে যে মুসলমান হয়েছে, ওই দুইজন লোককে লক্ষ লক্ষ মানুষের সামনে কঠিন নির্যাতন দিয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য শহীদ করে দিল। এই অবস্থা দেখে আব্দুল্লাহ বিন তামির, আব্দুল্লাহ বিন তামিরকে মারলেন না, আব্দুল্লাহ বিন তামির ভয় পায় না, একজনের নাম জকেল, জপের আব্দুল্লাহ বিন তামির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো আমার সাহায্য করনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমি কাউকে ভালোবাসি না। আব্দুল্লাহ বিন তামির স্টিলের মতো দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ বিন তামিরকে শিক্ষা দিয়ে
কঠিন ভাবে নির্যাতন করে মারবে, আব্দুল্লাহ বিন তামিরকে মারেন নাই এদের সাথে। বাদশা ইউসুফ জুনওয়াজ বলল তার সৈন্যদেরকে, তার বাহিনীদেরকে বলল, আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে পাহাড়ে যা, বিশাল বড় পাঁচ পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে পাহাড়ের একদম চূড়ার মধ্যে উঠে আব্দুল্লাহ বিন তামিরকে ছেড়ে দিবে নিচে, আস্তে আস্তে গইরে গইরে যাবে, কুসট খেয়ে খেয়ে যাবে, তার কষ্টে যেন তার জানটা যেন ভিতর থেকে বের হয়। ইউসুফ জুনওয়াজ বাহিনী পাঠাই দিল, আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে পাহাড়ে গেল। পাহাড়ে উঠার সাথে সাথে একদম উঁচা উঁচা পাহাড়ের চূড়ার মধ্যে যখন উঠার সাথে সাথে তার সাথে সমস্ত সৈন্যরা গড়াইয়া পড়ে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির সুস্থ সবল নিয়ে বাদশা ইউসুফ জুনওয়াজের সামনে দাঁড়িয়ে থাকলো। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি মারি কেউ ফিরাইতে পারে না, আমি যদি বাঁচায় রাখি রে দুনিয়ার কোন শক্তি নাই তাকে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আবারও পাঠায় দিলেন, আবার পাঠায় দিল, তার আরেক বাহিনী সৈন্যবাহিনী দিয়ে পাঠাইল সাগরের মধ্যে নৌবাহিনীর সাথে। ইউসুফ জুনওয়াজ তার বাহিনী দিয়ে আব্দুল্লাহ বিন তামিরকে মারার জন্য সাগরে পাঠাই দিল, সাগরে নিয়ে গেল স্পিড বোটে বা জাহাজে বা কোনো যানবাহন দিয়ে নিয়ে গেল, নৌকা দিয়ে অথবা কোনো যানবাহন দিয়ে নিয়ে গেল। ইউসুফ জুনওয়াজ তার বাহিনী দিয়ে পাঠাই দিল আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করবে। সাগরের মধ্যখানে যাওয়ার পরে যারা সৈন্যবাহিনী ছিল সাগরের মধ্যে সবাই ডুবে, সবাই তাদের যানবাহন ডুবে, তাদের নৌকা লঞ্চ সিস্টিমারও ডুবে, তাদের স্পিড বোট ডুবে, পৃথিবী থেকে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে চলে গেল নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামির আল্লাহকে আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পানিকে হুকুম দিলেন, আল্লাহ পানিকে হুকুম দিলেন, পানি রে তুমি তো আমার মাতলুক আমার বন্ধু, আব্দুল্লাহ বিন তামিরের জন্য সুন্দর সড়ক হয়ে যাও। আব্দুল্লাহ বিন তামির জিকির করতে করতে নদীর তীরে দাঁড়িয়ে থাকলো। বাদশা ইউসুফ জুনওয়াজ এই অবস্থা দেখে আব্দুল্লাহ বিন তামিরকে বলল, তোমাকে কেমন করে মারা যায়, তোমাকে তো কোনোভাবেই মারতে পারি না, তাহলে তোমাকে কেমন করে মারা যাবে? আব্দুল্লাহ বিন তামির বললেন, মুসলমান মৃত্যুকে ভয় পায় না, কথা ঠিক কিনা বলেন? ভয় পায় মুসলমান মৃত্যুকে, ভয় পায় না। আব্দুল্লাহ বিন তামির বলল, ও বাদশা ইউসুফ জুনওয়াজ আমাকে মারবেন, আমাকে পৃথিবীর কোনো কৌশলে কোনোভাবে আমাকে মারতে পারবেন না, কারণ আমি আমার রবের অনুমতিতে চলি। আমাকে যদি মারতে চাও ইউসুফ জুনওয়াজ, আমাকে যদি মারতে চাও তাহলে আমার প্রভুর নামে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রভুর নামের তসবি জপে, আমার প্রভুর নামের তসবি জপে তুমি তীর মারো, দেখবার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ বিন তামিরকে ইউসুফ জুনওয়াজ স্থায়ী করলো, তীর তীর দিয়ে একজন সৈন্যকে বলল, তীর হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মারো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আব্দুল্লাহ বিন তামিরের উপরে মারার সাথে সাথে বুক দিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামিরের মুখ থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে রে আমার প্রাণের ভাইরা, আমার মা বোনেরা গো, পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আব্দুল্লাহ বিন তামির তার মাওলার সাথে সাক্ষাতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অবস্থা যখন হয়ে গেল তখন আরো কি ঘটনা ঘটল, আল্লাহ তাআলা হচ্ছেন কুদরতওয়ালা, মুসলমান ভয় পায় না, দেখো সাহায্য বারবার সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা এখানে লক্ষ লক্ষ মানুষ ছিল কাফের বেঈমান, এই দৃশ্য দেখার পরে আল্লাহ তাআলা এখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কাফের বেঈমানের মধ্যে 13,000 নারী পুরুষের অন্তরে আল্লাহ তাআলা তাওহীদের বাতি জ্বালায়া দিল। এক বাক্যে এই ঘটনা দেখে 13,000 নারী পুরুষ কালেমা পড়ে রে আমার প্রাণের ভাইয়েরা বাবেরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? 13,000 নারী পুরুষ মিলে মুসলমান হয়ে গেল। বাদশা ইউসুফ জুনওয়াজ তেলে বেগুনে জ্বলে গেল, কি হয়ে গেল, তোমরা কি গোটায় দিলা,
কি গোটায় দিলা, তাহলে রাখো তোমাদেরকে করুন ভাবে আমি শাস্তি দিব। বাদশা ইউসুফ জুলওয়াজ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনটা বড় করে গোত্র খনন করলো। পাইলেন নি আপনারা সূরা ইব্রাহিম যে গোত্রওয়ালার কথা পাইছেন? গোত্রওয়ালার কথা কি পাইছো? এরপরে শুধু গোত্রই করে নাই, বড় তিনটা বিশাল গোত্র করে এই গোত্রের ভিতরে ডিজেল এবং তার কুলের মধ্যে পাঁচ দিনের একটা শিশু বাচ্চা ছিল। এই মহিলা বলতেছে যে কি করি, আমি তো আগুনে জবাই পড়লাম, মারা গেলাম, কিন্তু আমার পাঁচ দিনের শিশুটার কি অবস্থা হবে? এই অবস্থাতে ইতস্ত করতেছিল তো বাদশা ইউসুফ জুলওয়াজ এই মহিলাকে বাদ দিয়ে বাকি 12,999 জন নারী পুরুষকে সেই আগুনের মধ্যে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সকালে সবাইকে ছাই খাই করে দিল। আর একজন একদিকে একজন মহিলা এই যে শিশু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকলো, কি করব কি করব। এই অবস্থাতে যখন সময় কাটাইতেছে মহিলা, আল্লাহ পাকের কুদরত বলা যায় না, আল্লাহ রব্বুল আলামিন এই শিশু পাঁচ দিনের শিশু বাচ্চার জবানকে আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। এই বাচ্চা কি বলে শুনেন, পাঁচ দিনের শিশু বাচ্চা মাকে টার্গেট করে বলল, মা ও মা ইতস্তত করিও না গো মা, মা গো এই আগুনের মধ্যে দেখতেছো আগুন গো মা, মা গো এটা আগুন না গো মা, এটা আগুন না, এটা হলো উপরে যা মনে হচ্ছে আগুন। এই আগুনকে আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ মেহেরবানিতে এই আগুনের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান ফিট করে রেখেছেন। এ মা জাপায় পড়ো, ইমানকে বিচ্যুত করিও না, ইমান থেকে দূরে সরে যাইও না গো মা, এই আগুনের মধ্যে তাড়াতাড়ি জাপ দেও। আগুনের মধ্যে আমাদের জন্য অসংখ্য অগণিত বেহেশতি নাজ নেমত অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি পাঁচটা চারটা কসমকে বুঝাতে চাচ্ছেন। এখন আছেন কসমে যাই, কয়টা কসম খাইছেন? চারটা, তিন আয়াতে সূরা বুরুজের তিন আয়াতে চারটা কসমকে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি জাতিল ওয়াকুদ। আল্লাহ তাআলা বলেন সূরা বুরুজের চারটা কসমকে বলেন, গোত্রওয়ালার উপরে আমি আল্লাহর অভিশাপ, আমি আল্লাহর লানত, যে গোত্রওয়ালারা গর্ত করে এই গর্তের মধ্যে আগুন ধরিয়েছিল, আর গর্তের চতুর্পাশে বসে বসে আগুনে মুসলমানরা পড়তেছে, তাদের অপরাধ ছিল তারা কেন মুসলমান হলো, এটাই তাদের অপরাধ ছিল। এই লোকদেরকে, এই লোকরা আগুনে জ্বলতেছে, পুড়িয়ে ছাই খাই হয়ে যাইতেছে, এই দৃশ্য দেখতেছে। আল্লাহ তাআলা বলেন, এ ইউসুফ জুনওয়াজকে টার্গেট করে, তার সাথী সঙ্গীদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা বলেন, ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বুরুজের চারটা কসমকে বলেন, গর্তওয়ালার উপরে আমি আল্লাহর অভিশাপ। এই গর্তওয়ালা শুধু ইউসুফ জুনওয়াজ নয়, ইউসুফ জুনওয়াজ শুধু নয়, আল্লাহ তাআলা বলেন এদের এই গর্তওয়ালার সাথে দুনিয়াতে আরো যত গর্তওয়ালা আসবে, দুনিয়াতে আরো যত কাফের বেঈমান হয়ে মুসলমানদের উপর নির্যাতন করবে। এইভাবে এইবারে আসুন আসল কথার মধ্যে যাই, যে ইহুদি নাসারা খ্রিস্টানারা, যে ইহুদিরা নাসারা খ্রিস্টানারা জো বাইডেনেরা অথবা মুদিরা অথবা এদের দুশররা মুসলমানদের উপর নির্যাতন করতেছে কাশ্মীরে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, বস্তিয়াই, চেসলিয়াই, মিয়ানমারে। এই যে গর্তওয়ালার বাহিনীরা, যারা গর্তওয়ালার পার্টি, যারা ইহুদি নাসারা খ্রিস্টান, দুনিয়ার সমস্ত পাপিষ্ট মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন, মুসলমান হয়ে তোমার স্বার্থ সামর্থ্য আছে, তোমার সৈন্য আছে, তোমার অস্ত্র আছে, তোমার জনবল আছে, দনবল আছে, তুমি তোমার মুসলমান দুর্বল মুসলমান নিরপরাধ মুসলমান ভাইদের উপরে তুমি নির্যাতন করতেছো। আল্লাহ তাআলা বলেন,
নির্যাতন করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা সূরা বুরুজে চারটা কসম খেয়ে বলেন, এই জালিমদের উপরে বটওয়ালাদের মতো এদের উপরও আমার পক্ষ থেকে লানত, নাউযুবিল্লাহি মিন জালিক। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, যে মহান রব্বুল আলামিন, আমার মা আমাকে ভুলে যেতে পারে, আমার বাবা আমাকে ভুলে যেতে পারে, আমার বাবা তো আমাকে আদর্শ হাস করে, আমার মা আমারে আদর্শ হাস করে, আমি যদি আমার মাকে যদি একটা ওহিদ জিনার মতো তহমত যদি দেই, আপনার বাবাকে যদি আপনি জিনার মতো তহমত যদি দেন, তাহলে বাবারা ভাইরা আপনারা বলেন আপনার মা বাবা আপনাকে ভালোবাসবে কিনা? বলেন কথা, বলেন ভালোবাসবে কি? ভালোবাসবে আপনার মা বাবা এত আদর্শ আশ করে, এত মহব্বত করে, একটা জিনার তহমত দিলেন বাবারে অথবা মারে, অথবা চুরির তহমত দিলেন বললেন, অথবা মার্ডারের তহমত দিলেন, আমার বাবা মার্ডার করেছে আমি দেখেছি, এই বাবা জীবনে কোনোদিন আপনাকে ছেলে স্বীকার করবে কিনা? বলেন করবে, করবে, বলেন করবে না? ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে যে আমরা যাদেরকে খুশি করার জন্য, যাদের কাছ থেকে বাবা পাওয়ার জন্য নিরীহ মুসলমানদের উপর জবাই করতেছি, আজকে আমাদের দেশও অন্যায় ভাবে নির্যাতন করতেছে অনেক মুসলমানরা দুর্বল মুসলমানদের উপর, কথা ঠিক কিনা? বলেন দুর্বল মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আল্লাহ তাআলা বলেন গর্তলার উপরে যেভাবে আমি আল্লাহর অভিশাপ, আমি আল্লাহর লানত, যে গর্তলারা আগুন ধরিয়েছিল, এইদের মতো যারা মুসলমান হয়েও যারা জালিম হবে রে, ইহুদি নাসারা খ্রিস্টানেরা এরও জালিম, মুসলমান হয়েও যারা জালিম হয়ে যাবে, মুসলমান হয়ে যারা অন্যায় ভাবে আরেক মুসলমানকে নির্যাতন করবে, আরেক মুসলমানকে শাস্তি দিবে, আল্লাহ তাআলা সূরা বুরুজের চারটা কসম খেয়ে বলেন এদের উপরও আমার পক্ষ থেকে লানত, নাউযুবিল্লাহ। এইবার আসুন, আল্লাহ পাক যে চারটা কসম খেয়েছেন, সেই সেই চারটা কসম কি? কসমগুলি কি শুনতে চান? শুনবেন না? সেই চারটা কসম হলো, আসুন এইবারে কসমের দিকে যাই, কি চারটা কসম আল্লাহ রাব্বুল আলামিন কোন চারটা কসম খেয়েছেন? আল্লাহ পাক বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود والسماء ذات البروج এখানে একটা কসম, واليوم الموعود এখানে আরেকটা কসম, কটা কসম হলো? দুইটা। وشاهد ومشهود এখানে শাহিদ হলো একটা কসম, ومشهود হলো আরেকটা কসম, কটা কসম হলো? চারটা কসম। চারটা কসমকে, কসম কেন বলে ভাই? কসমকে যে কথা উদ্দেশ্য হয়, উদ্দেশ্যমূলক কসমকে যে কথা বলা হয়, উদ্দেশ্যমূলক যে উদ্দেশ্য করে কসম খাওয়া হয়, উদ্দেশ্যমূলক কথাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য, কথা ঠিক কিনা বলেন? তো গুরুত্বপূর্ণ কতটুকু গুরুত্ব হবে? কসম যে জিনিসের কসম খান, এই জিনিস যে যতটুকু গুরুত্বপূর্ণ, এতটুকু গুরুত্বপূর্ণ হয় কসম খাওয়ার পরে যে কথাটা কসম কে বলে সেই কথাটার ততটুকু গুরুত্ব বেড়ে যায়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হয় না? আসুন কসমগুলি বলি। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন ওয়াসসামা, ওয়াও কসমিয়া, ওয়াও হলো কি? কসমের ওয়াও। আল্লাহ বলেন ওয়াসসামা, আমি কসম খাইলাম, ওয়াসসামা আকাশের কসম, ইযাতিল বুরুজ, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়াবাসীরা শুনো, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ, ওয়াসসামা ইযাতিল বুরুজ, বুরুজলা আকাশের কসম খাইলাম, বুরুজলা আকাশ বলতে আল্লাহ তাআলা বলেন প্রথম আকাশকে, বুরুজলা আকাশ, বুরুজলা আকাশ বুঝাচ্ছেন, বুরুজলা আকাশ বলতে আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবে লেখেন প্রথম আকাশে অসংখ্য অগণিত তারকা রয়েছে, এই তারকাকে বলা হয়েছে বুরুজ। আল্লাহ বলেন অসংখ্য অগণিত তারকার
কসমকে আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখুদুদ, আল্লাহ তাআলা বলেন গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহর অভিশাপ, আল্লাহ তাআলা বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশ, বুরুজওয়ালা বুরুজ বলতে একটা ব্যাখ্যা হলো বুরুজ মানে তারকা, বুরুজ মানে কি তারকা একটা ব্যাখ্যা হলো, বুরুজ মানে কয়েকটা ব্যাখ্যা করব, ওয়াসসামাই যাতিল বুরুজ কয়েকটা ব্যাখ্যা করব, কসম একটা কিন্তু ব্যাখ্যা হবে কয়েকটা, বুঝার চেষ্টা করবেন। বুরুজওয়ালা আকাশের কসম, বুরুজ মানে তারকা, তারকা কি দ্বিতীয় আসমানে থাকে না প্রথম আসমানের নিচে থাকে, আপনারা বলেন কথার জব দেন, তারকা কি আসমানে থাকে না আসমানের নিচে থাকে বলেন, না আকাশে থাকে না, কতগুলি বুঝার চেষ্টা করবেন, তারকা কিন্তু আসমানে থাকে না, তারকা কোথায় থাকে আকাশের নিচে থাকে। আমরা অনেকে বলি এই যে আকাশ দেখা যায় কি নীল আকাশ, এই নীল আকাশে অনেক সময় কি আছে এই সঙ্গীত আছে, আসলে পৃথিবীর কোনো মানুষ আকাশকে দেখে নাই, নতুন একটা কথা শুনলেন হয়তো, আমরা বলি এই আকাশের সাজ আসছে কিনা দেখো তো, সাজ তো দেখা যায় কিন্তু আকাশ তো দেখা যায় না, আকাশ এত দূরে মানে মহাশূন্য হইতে 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 এমন দূরে চলে গেছে একটা রং ধারণ করছে, এটা হলো নীল রং, আসলে পৃথিবীর কোনো মানুষ আকাশ দেখে নাই, জমিন থেকে আকাশ দেখে নাই, পৃথিবীতে একটা প্রাণী, একটা প্রাণী পৃথিবীতে পৃথিবীর জমিন থেকে আকাশ দেখেছে, আপনি আমার নবী বিশ্ব নবী সরকারের দোয়া আলম সরওয়ারে কায়নাত মেরাজে গেছিলেন কিনা বলেন, মেরাজে যান নাই নবীজি, মেরাজে যখন গেছিলেন আপনি আমার নবীকে আল্লাহর সাথে সাক্ষাৎ করানোর জন্য প্রাইভেট পাঠিয়েছিল বিমান, প্রাইভেট বিমান তার নাম ছিল কি কি বলছিল, তার নাম ছিল বুরাক, বুরাক পাঠাইছিল, বুরাক দিয়ে আল্লাহর নবী কাবা থেকে কাবার হাতিম থেকে বাইতুল মুক্তসে গেছিলেন, বাইতুল মুক্তস থেকে আল্লাহ তাআলা বললেন বুরাক রে আমার নবীকে নিয়ে প্রথম আকাশে আসো, বুরাক কতটুকু যায় কতটুকু এক কদমে কতটুকু যায় যতটুকু বুরাকের নজরে যায় এক কদমে ততটুকু দূর বুরাক যায়, সুবহানাল্লাহ, বুরাক বাইতুল মুক্তসের ছাদ থেকে তাকায় দেখলো প্রথম আকাশের গেট দেখা যায়, বুরাক একটা কদম দিয়ে আল্লাহর নবীকে সর করিয়ে বুরাক প্রথম আকাশের গেটের মধ্যে অবস্থান করলেন, সুবহানাল্লাহ, আপনি যদি আমি যদি আকাশ দেখতাম অবশ্যই প্রথম আকাশের গেট দেখতাম, আমরা যারা এখানে আছি দুনিয়াতে আছি পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ প্রথম আকাশের গেট দেখছে কিনা বলেন, গেট দেখছে কেউ, কেউ গেট দেখছে প্রথম আকাশের গেট কোনো বিজ্ঞানীরা, এজন্য আকাশ দেখা যায় না, সেই আকাশের নিচে অসংখ্য অগণিত তারকা আছে, চন্দ্র আছে, সূর্য আছে, চন্দ্র একটা গ্রহ, সূর্য একটা গ্রহ, তারকারও এক একটা এক একটা গ্রহ, কথা ঠিক কিনা বলেন, সেই অসংখ্য অগণিত তারকা আল্লাহ এক আয়াতে বলেন, তারকা আবার কোন ধরনের গুরুত্ব, আল্লাহ না গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান, তারকা আবার কোন ধরনের গুরুত্ব এটি বোঝানোর জন্য আল্লাহ কসম খাইতেছেন, আল্লাহ বলেন সূরা ইয়াসিনের একাতে আল্লাহ বলেন ও কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়াবাসীরা শুনো অসংখ্য গণিত তারকা প্রথম আকাশের নিচে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য চন্দ্র সৃষ্টি করেছি, এবং প্রত্যেকটা তারকার প্রত্যেকটা তারকার জন্য চন্দ্র সূর্যের জন্য আমি আল্লাহ, প্রত্যেকটা তারকার জন্য চন্দ্র সূর্যের জন্য আমি আল্লাহ সুন্দর সুন্দর রাস্তা মহাশূন্যের মধ্যে বানিয়ে দিয়েছি, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য গণিত তারাকারা চলে এই মহাশূন্যের মধ্যে, একটা আটটার সাথে অ্যাক্সিডেন্ট কোনো সময় হয় না, হয়েছে দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত একটা একটা ঘর্ষণ লেগে একটা একটা ঘর্ষণ লেগে অ্যাক্সিডেন্ট ঘটে না, কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এটা একমাত্র এই মহাকাশটা এই মহা শক্তিশালী কাশটা একমাত্র আপনি আমার রব করতে পারেন, আর পৃথিবীর কোনো মাখলুক করতে পারবেন না, কথা ঠিক কিনা বলেন, এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না বলেন, সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা
ইজাতিল বুরুজ। আল্লাহ বলেন বুরুজুল আকাশের কসম কে? আমি আল্লাহ বলি বুরুজুল আকাশের কসম মানে প্রথম আকাশের নিচে যে অসংখ্য গুণিত তারকা আছে, সূর্য চন্দ্র সূর্য আছে, এই চন্দ্র সূর্য এবং তারকা যে মহাশূন্যের ভিতরে অনেক শূন্য জায়গা খালি জায়গার ভিতরে চলে, একটা আকাশের সাথে ঘর্ষণ লাগে না, এত সুন্দর সুশৃঙ্খল ভাবে আমি আল্লাহ পরিচালনা করি, এটা গুরুত্বপূর্ণ নি না গুরুত্বপূর্ণ? আপনারা বলেন। আল্লাহ তাআলা বলেন সেই প্রথম প্রথম আকাশের বুরুজওয়ালা আকাশের, আল্লাহ বলেন তারকাওয়ালা আকাশের প্রথম আকাশের নিচের মহাশূন্যের কসম কে? আমি আল্লাহ বলি ইদাতিল বুরুজ। আল্লাহ তাআলা বলেন গর্তলার উপরে আমি আল্লাহর অভিশাপ, আমি আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। এইবারে আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন ইজাতিল বুরুজ, আল্লাহ বলেন বুরুজওয়ালা আকাশের কসম খাইলাম। বুরুজওয়ালা আকাশ বলতে এই বুরুজের ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরগণ, তাফসিরের কিতাব যত তাফসির আমি অধ্যয়ন করেছি প্রত্যেকটা তাফসিরের কিতাবে লিখেছেন মুফাসসিরগণ, বলেন বুরুজওয়ালা আকাশ মানে প্রথম আকাশের উপরে আরো সাতটা আকাশ আছে। কথা ঠিক কিনা? সাতটা আকাশ আছে কিনা? সাতটা আকাশ নাই? প্রথম আসমানের উপরে, প্রথম আকাশের উপরে আরো সাতটা আকাশ আছে একের পরে এক। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আকাশে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, ফেরেশতারা এমন বেশি এক বিগত জায়গা খালি নাই, ফেরেশতা এত বেশি আকাশের মধ্যে। এই ফেরেশতারা যখন চলাফেরা করে আকাশ তর 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 করে কাঁপে, আকাশ ভাঙ্গে না কেন আকাশের নিচে আছে এমন এমন কামেল ইমানদার যে রবের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহর জিকির হলো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হলো একত্ববাদের শব্দ, হলো আকাশের স্তম্ভ, আকাশের ফিলার। আমরা দেখি না আকাশের ফিলার কোথায়? আল্লাহ তাআলা বলেন আকাশের ফিলার আছে যতদিন এ জমিনে আমার ইমানদার মমিন মুসলমান থাকবে, আমার সাত আসমান সাত জমিন টিকে থাকবে, তার পূর্ণ অবস্থায় ঠিক টিকে থাকবে, সে ধ্বংস হবে না। যাই হোক সামনে বাড়ি। আল্লাহ তাআলা বলেন ইজাতিল বুরুজ, আল্লাহ বলেন বুরুজওয়ালা আকাশের কসম কে? আমি আল্লাহ বলি বুরুজ শব্দের অর্থ, বুরুজ শব্দের ব্যাখ্যা লিখেছেন, দ্বিতীয় ব্যাখ্যা হলো বুরুজ শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হলো রুম বা কামরা বা অফিস। আল্লাহ তাআলা বলেন সাত সপ্তম আকাশের মধ্যে প্রত্যেকটা আকাশের মধ্যে দায়িত্বশীল কিছু ফেরেশতা আছে, প্রত্যেকজন প্রত্যেকজন আহাম আহাম গুরুত্বপূর্ণ ফেরেশতাদের জন্য প্রত্যেক আকাশে আমি কিছু রুম বানায় রাখছি, কিছু অফিস বানায় রাখছি। আল্লাহ তাআলা বলেন সেই আকাশের কসমকে? আমি আল্লাহ তাআলা বলি গুরুত্বওয়ালাদের উপর আমি আল্লাহর অভিশাপ। আপনারা বলতে পারেন হুজুর আকাশের আবার কি গুরুত্ব আছে? আপনারা আকাশ এমন জিনিস, আকাশের ব্যাপারে বলা হয়েছে কুরআন শরীফে সূরা নূহের মধ্যে আছে, সময় কম এই জন্য আয়াত তেলাওয়াত করতেছি না। আল্লাহ তাআলা বলেন আকাশ সপ্তম আকাশ, সাতটা আকাশ আমি, আমি প্রথম আকাশের উপরে সাতটা আকাশ বানাইলাম। আকাশ কেমন দামি রে? জমিন হলো, জমিন হলো মাটির তৈয়ার, কথা ঠিক কিনা বলেন? জমিন কি দিয়ে বানাইছে, কি দিয়ে বানিয়েছেন জমিন? জমিন হলো মাটি দ্বারা। জমিনের উপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাত সাতটা আকাশ আছে। আল্লাহ তাআলা বলেন কিছু আকাশকে আমি আল্লাহ বানাইলাম রূপা দ্বারা, এই বিশাল বিশাল আকাশের দেহটা পুরো দেহটা আমি আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু কিছু আকাশকে আমি আল্লাহ রূপা দ্বারা বানাইছি। আবার বলেন কিছু কিছু আকাশকে আমি আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইলাম। আল্লাহ তাআলা বলেন কিছু আকাশকে আমি আল্লাহ মণি মুক্তা এরকম দামি পাথর দিয়া বানাইছি। আল্লাহ বলেন কিছু কিছু আকাশকে আল্লাহ রব্বুল আমিন বলেন জহর জহর চন্নি ষষ্ঠী দন্তের দামি দামি পাথর দ্বারা আল্লাহ বলেন কিছু আকাশকে বানাইছি। এত এত বড় বিশাল দেহর আকাশ আল্লাহ তাআলা যে বানাইলেন, এই আকাশের গুরুত্ব, এই আকাশগুলি গুরুত্বপূর্ণ নি না গুরুত্বপূর্ণ না? আপনারা বলেন গুরুত্বপূর্ণ কি না বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা ইদাতিল বুরুজ, বুরুজ
খোলা আকাশ বলতে আল্লাহ বলেন সাতটা আকাশের কসমকে আমি আল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তালার উপরে আমি আল্লাহর অভিশাপ নাউজুবিল্লাহ। এগুলো কয়টা ব্যাখ্যা গেল আসমাই দাতিল বুরুজের? কয়টা ব্যাখ্যা গেল? দুইটা ব্যাখ্যা গেল, কিন্তু কসম কয়টা? একটা। প্রথম আয়াতে একটা কসম, তৃতীয় নম্বর কসম হলো বিশ্বনবী মেরাজ শরীফে যখন গিয়েছিলেন, আপনি আমার নবী মেরাজে গিয়েছিলেন কিনা বলেন, জান নাই গেছিলেন? বিশ্বনবী যখন মেরাজে গেছিলেন আল্লাহর নবীর সাথে জিব্রাইল আলাইহিসসালাম সাথে ছিলেন, সপ্তম আকাশের উপরে জিব্রাইল আলাইহিসসালাম বিশ্বনবীর সাথে মহাশূন্যের মধ্যে অনেক শূন্য, অনেক মহাশূন্যের উপরে যাইতে যাইতে শূন্যতা পার করতে করতে হঠাৎ করে দেখেন মহাশূন্যের উপরে বিশাল বড় একটা অফিস, ওয়াসসামা ইযাতিল বুরুজ। আল্লাহ বলেন বুরুজ ওয়ালা আকাশের কসম, বুরুজ বলতে সপ্তম আকাশের উপরে আরো অফিস আছে, চারটা অফিস আছে। একটা হলো আল্লাহর নবী বলেন জিব্রাইলকে আমি বললাম মহাশূন্য সপ্তম আকাশের অনেক উপরে গিয়ে দেখি বিশাল বড় অফিস। বিশ্বনবী বলেন আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল রে এত বড় অফিস তো দুনিয়াতে কোনোদিন আমি দেখি না মহাশূন্যের উপরে, ও জিব্রাইল এটা কার অফিস রে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন নবীজি এটা হলো হযরতে মিকাইল ইসরাফিল আলাইহিসসালামের অফিস। এরপরে আরো উপরে গেলেন দেখলেন আরো বিশাল বড় একটা অফিস। আল্লাহর নবী বললেন জিব্রাইল এটা কার অফিস রে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন হুজুর এটা হলো ইসরাফিলের অফিস। আল্লাহর নবী বললেন আরো উপরে গেলাম, আরো মহাশূন্যের উপরে গেলাম, আমি আমার জিব্রাইলকে বললাম জিব্রাইল এটা কার অফিস? জিব্রাইল আলাইহিসসালাম বললেন বিশ্বনবী গো এটা হলো আমার অফিস। আরো উপরে গেলাম, সবার উপরে গেলাম, অনেক মহাশূন্যের উপরে গেলাম, আমি বললাম জিব্রাইল এটা আরো বড় 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 ধরনের অফিস দেখা যাচ্ছে, এ জিব্রাইল এই অফিসটা কার? জিব্রাইল আলাইহিসসালাম বললেন বিশ্বনবী গো এটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিসসালামের অফিস। সুবহানাল্লাহ বলবেন না? এই মহাশূন্যের উপরে, এই মহাশূন্যের উপরে বিশাল বড় অফিস রয়েছে। এই মহাশূন্যের উপরে যে বিশাল বড় অফিস রইল, একটা মিকাইলের, একটা ইসরাফিলের, একটা জিব্রাইলের, একটা আজরাইলের, এই বড় 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 অফিস যে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের উপরে স্থাপন করেছেন, এটা গুরুত্বপূর্ণ নাকি না গুরুত্বপূর্ণ না? আপনারা বলেন গুরুত্বপূর্ণ না? সেই গুরুত্বপূর্ণ জিনিসের কসমকে আল্লাহ তাআলা বলেন, প্রথম কসমের মধ্যে তিনটে ব্যাখ্যা করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ, আল্লাহ তাআলা বলেন প্রথম আকাশের নিচের তারকার মহাশূন্যের কসম খাইলাম। আল্লাহ তাআলা বলেন সপ্তম আকাশের সাতটা আকাশের কসম খাইলাম। তৃতীয় ব্যাখ্যা করলেন মহাশূন্যের উপরে আরো চারটা অফিস আছে। এই গুরুত্বপূর্ণ জিনিসের কসমকে আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ তাআলা বলেন গর্তলাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। এবারে আসল দ্বিতীয় কসম, আল্লাহ তাআলা বলেন ওয়াশা ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ মানে একটা হাদিস, বিশাল বড় হাদিস আছে, হাদিস পড়ার সময় নাই। এই হাদিসে ব্যাখ্যা করেছেন ওয়াশাহিদু ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউমে মাউউদ, ইয়াউমিল মাউউদ মানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের কসমকে আল্লাহ তাআলা বলেন। কিয়ামতের দিনের কসমকে আবার কেমন, কিয়ামতের দিন আবার কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের মাঠে ইয়াউমান কাদা মিকদারুহু খামসিনা আলফাসানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আল্লাহ তাআলা বলেন 50,000 বছরের যে দিন একটা দিন হবে সেদিনের নাম হলো হাশরের দিন, কথা ঠিক কিনা? ওই দিন পৃথিবীর সমস্ত রাজা বাদশারা সহ সমস্ত পৃথিবীর জালেম বা জালেমেরা, সমস্ত নবীরা পর্যন্ত, সমস্ত উম্মতেরা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবে, অপরাধীদেরকে এমন ভাবে চুরের মতো পিছন দিয়ে হাত দিয়ে এই নরেন্দ্র মোদীর আর জো বাইডেন যত জালিম
পৃথিবীর জালিম বাদশারা আছে, পৃথিবীর যত জালিমেরা আছে সবাইকে হাশরের মাঠে সবাইকে এক পায়ে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বলবেন আইনাল মুলুক আনাল মালিক, আসে আজকের বাদশাহী কার রে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবেন এ জালিমেরা, দুনিয়াতে তোরা তোরা জুলুম নির্যাতন করতে, তোরা আমার ইমানদার মুসলমানদেরকে, আমার আহলে হক মুসলমানদেরকে মুসলমান হয়েও তোরা কষ্ট দিতে, নির্যাতন করতে, জুলুম নির্যাতন করতে। এ কাফের বেঈমানেরা আমার কালেমাওয়ালা বললে না, আমার একত্রবাদের স্বীকার করনেওয়ালাদেরকে নির্যাতন করতে, কোথায় রে তোরা? তোদের বাদশাহী কোথায় গেল? আল্লাহ তাআলা বলেন এই যে কিয়ামতের মাঠ, হাশরের মাঠ, এটা গুরুত্বপূর্ণ কিনা গুরুত্বপূর্ণ না বলেন? আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের মাঠের হাশরের মাঠের কসম খেয়ে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখুদুদ। আল্লাহ তাআলা বলেন গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। ওয়াশাহিদু ওয়ামাশহুদ, আল্লাহ তাআলা বলেন শাহিদ মানে আল্লাহ, ইয়াউমুল জুমআ জুমার দিনের কসম খেয়ে। জুমার দিন আবার কেমন গুরুত্বপূর্ণ, জুমার দিন এমন, জুমার দিনের কত গুরুত্ব আল্লাহ তাআলা বলেন এই জুমার দিনে রে। আল্লাহ তাআলা বলেন জুমার দিনে আমার নিজ হাতে আদম এবং হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ কি না গুরুত্বপূর্ণ না? ওই দিনে সকলো দিনের মধ্যে দিনে সময় কেরাত নাই, জুড়ে কেরাত নাই, ওই দিনে জুমার নামাজের মধ্যে জুড়ের কেরাত আছে, কথা ঠিক কিনা বলেন? আছে কিনা? ওই দিনের গুরুত্ব কত, শুধু তাই নয় এই দিন কত গুরুত্ব, আদম আলাইহিসসালামকে হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছিলেন জুমার দিনে। শুধু এটা হলো দুনিয়ার জগতের জুমার দিন, আখেরাতের জুমার দিন ওটা হলো ইয়াউমুল মাজিদ, ইয়াউমুল জুমআ, যেটা হলো জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহর দিদার দেখার জন্য। আমি জুমা তো বলেছি 100-তলা বিল্ডিং থেকে যাবে নিজ প্রাইভেট নিজ বিমান দিয়ে। এই যে ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম খেয়ে বলি, এটা আবার কোন গুরুত্ব? আল্লাহ তাআলা বলেন বেহেশতিরা জান্নাতি বান্দারা 100-তলা বিল্ডিং এর উপরে স্যার, 100-তলা বিল্ডিং উপরে আমার দিদার দেখার জন্য যাবে। আমার কুদরতি অবয়ব দিয়ে আমার অবস্থাতে আমি বসব আমার চেয়ারের মধ্যে, আমাকে সেই জুমার দিন আমার আমার বান্দা বান্দিরা দেখবে। ওই দিন আমার কণ্ঠ শুনে নাই দুনিয়ার নর্তকীরার, দুনিয়ার নায়িকারার, দুনিয়ার দেহ ব্যবসায়ী এমন উলঙ্গপনা, এমন এমন বাজে চরিত্রের মেয়েদের কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে যাইতে, আমার যারা জান্নাতি বান্দা হবে। আল্লাহ বলেন ইয়াউমুল জুমআ, কিয়ামতের যারা জান্নাতে চলে যাবে 100-তলা বিল্ডিং এর উপরে আমার কণ্ঠ শোনার জন্য, তারা ইয়াউমুল জুমার মধ্যে যাবে। আল্লাহ তাআলা সূরায়ে আর রহমান করবেন, এখানে অনেক কথা আমি ছেড়ে দিলাম, সময় কম। আল্লাহ তাআলা বলেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, শাহিদ মানে ইয়াউমুল জুমআ। আল্লাহ তাআলা বলেন জুমার দিনের কসমকে আমি আল্লাহ বলি, যারা আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখুদুদ, আল্লাহ তাআলা বলেন জুমার দিনের কসমকে বলি গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা বলেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, মাশহুদ শব্দের ব্যাখ্যা হলো মুফাসসিরগণ লিখেছেন মাশহুদ মানে আল্লাহ তাআলা বলেন এটা হলো ইয়াউমুল আরাফা, আরফে আরাফার দিনের কসম কে আল্লাহ বলেন। আরফার দিনের আমার কি গুরুত্ব? আল্লাহ তাআলা বলেন যেদিন আমি আমার আদমকে জান্নাতে সুন্দরভাবে বসবাস করার জন্য সৃষ্টি করেছিলাম, আমি আরফার দিনের আমি আল্লাহ, সেই আরফার দিনে আমার জান্নাত থেকে আদম এবং হাওয়াকে আমি আল্লাহ দুইজনকে পৃথিবীর দুই প্রান্তরে নামিয়ে দিয়েছিলাম। আদমে বলে হাওয়া হাওয়া, হাওয়া হাওয়াই বলে আদম আদম, একজন আরেকজনকে পাওয়ার জন্যে পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যেই দিন ওই আরাফার দিনের জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ বলেন সেই আরাফার দিনে আমি আল্লাহ আরাফার মাঠে আদম এবং হাওয়াকে একত্রিত করেছিলাম। আমি আদম এবং হাওয়াকে যদি একত্রিত যদি 9 তারিখে যদি না করতাম রে, আমি যদি আকাশে যদি আমি যদি দুনিয়ার মাঠে যদি না পাঠাইতাম এবং অথবা একত্রিত যদি না করতাম, ও আমাদের দেশের মন্ত্রীরা, ও এমপিরা, ও সব শ্রমিকেরা, ও শিক্ষকেরা, ও আলেম ওলামারা, ও ইমামেরা, ও
সাইফুর রহমান আজিজি সহ পৃথিবীর জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার রাজা বাদশারা পৃথিবীর কোন মানুষ আসতো কিনা বলেন, আসতো কেউ আসতো না, কারো জন্ম হইতো না। তাহলে আল্লাহ তাআলা বলছেন আরফার দিনের কসম কে বলেন, আরফার দিন, আরফার দিনটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না আপনারা বলেন? আল্লাহ তাআলা বলেন আমি আরফার দিনের কসম কে বলি, গর্তওয়ালাদের উপর আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা বলেন শুধু গর্তওয়ালা না রে, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন ইউসুফ জুনুয়াস গর্ত খুঁজেছিল, আগুন ধরিয়েছিল, শুধু এই গর্তওয়ালা না, এই গর্তওয়ালাকে আমি আল্লাহ ডাইরেক্ট বলেছি আর ইনডাইরেক্ট বলেছি। দুনিয়াতে যত জালিম সরকার আছে, জালিম রাষ্ট্রপ্রধান আছে, জালিম সমাজের নেতারা আছে, যারা জালিম গোষ্ঠীর বড় গোষ্ঠীর যাতন করে, দুনিয়াতে যারা নাকি মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর নির্যাতন করে, চাঁদাবাজি করে, হাইজ্যাক করে, গরিব মেয়েদেরকে নিয়ে তাদের ইজ্জতকে লুণ্ঠন করে, অসহায় মানুষের পাশের কাছ থেকে চাঁদাবাজি করে, আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমান ইহুদি নাসারা, মিয়ানমারের রাষ্ট্রপ্রধান সূচি এমন বদমাইশ মহিলা, তুমি তুমি আল্লাহর প্রদত্ত, আল্লাহর মনোনীত, আল্লাহর মহব্বতের বান্দাদেরকে হত্যা করেছো, শিশু বান্দাদেরকে হত্যা করেছো। আল্লাহ তাআলা বলেন সূচি সহ পৃথিবীর সমস্ত জালিম, জালিমের উপর আমি আল্লাহর লানত, শুধু গর্তওয়ালাদের, গর্তওয়ালার উপরে লানত না। আল্লাহ তাআলা বলেন গর্তওয়ালা জু, আমি ইউসুফ জু নওয়াজকে ডাইরেক্ট বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইনডাইরেক্ট, তামাম পৃথিবীতে, পৃথিবীতে যত গর্তওয়ালাদের মতো জালিম হবে, যত পাপিষ্ট হবে, যত পাপি হবে, যত জালিম হবে, আল্লাহ তাআলা বলেন ইউসুফ জু নওয়াজের উপরে যেভাবে আমি আল্লাহ লানত করেছিলাম, আমি আল্লাহ অভিশাপ করেছিলাম, যারা নির্যাতন জুলুম নির্যাতন করবে আমার বান্দা বান্দিদের উপরে, এই জালিমদের উপরও আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত। আল্লাহ সেই কথাটি বুঝাইতে চান, ওয়াসসামা إذات البروج واليوم المورود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود أمار كرن بيرا আলোচনা শেষ করে দিব এক মিনিটের ভিতরে, খুব মনোযোগ শুনেন, একটা মিনিট শুনেন। আল্লাহ তাআলা বলেন যেভাবে ইউসুফ জুনওয়াজ যেভাবে নির্যাতন করেছিল আমার ইমানদার বান্দাদের উপরে, আমার ইমানদার বান্দিদের উপরে, আমি আল্লাহ এদের উপরে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিয়েছি, এরা দুনিয়ায় তো লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, পদতলিত হবে, অপমানিত হবে, মৃত্যুর পরে অনন্তকালের জন্যে জাহান্নামের বাসিন্দা হবে। ঠিক তেমনিভাবে দুনিয়ার জগতে যারা নাকি জালিম হবে, যারা নাকি কাফের বেঈমান হয়ে মুসলমানদের উপরে জালিম নিজে নির্যাতন করব, মুসলমানদেরকে কষ্ট দিব, এমনকি যারা মুসলমান দাবি করে অথবা অথচ সলিট মুসলমানদেরকে কষ্ট দেয়, সলিট দিনদার পরহেজগার আল্লাহওয়ালাদেরকে বকশনা করে, তাদের উপর জুলুম জুলুম নির্যাতন করে, আল্লাহ তাআলা বলেন ইউসুফ জু নওয়াজকে যেভাবে ধ্বংসপ্রাপ্ত বলেছি, লানত করেছি, তোমাদের উপরও ওই ধরনের লানত হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ, চারটা কসমকে বলে ও দুনিয়ার পাপীরা সাবধান, সাবধান পাপীরা সাবধান, তোমাদের উপরে দুনিয়াতে আমার লানত, দুনিয়া দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত হবে, পদদলিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে, মৃত্যুর পরে অসংগনন্ত অসীম কালের জন্যে জাহান্নামে তোমাদেরকে আমি আল্লাহ পতিত করব। আল্লাহ আমাদের সকলকে সেই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক।